এখানে অযথা ভিড় করবেন না আমরা আপনাদেরকে বারবার সতর্ক করছি মুখে মাস্ক ছাড়া কেউ সাথে কেউ কথা বলবেন না সবাই দূরত্ব বজিয়ে রাখুন আমরা আপনাদেরকে বারবার বুঝিয়ে বলছি সবাই দূরত্ব বজিয়ে রাখুন ভোলা বরিশাল ভোলা বরিশাল চাঁদপুর সুরেশ্বর গ্রিন লাইন যে এক সিট ফাঁকা রেখে তারপর অন্য সিটে মানুষ বসবে প্রত্যেক সিটের পাশে এক সিট ফাঁকা থাকবে কিন্তু আমরা টিকিট কাটছি ঠিকই কিন্তু আমাদের সিটের পাশে কোনো সিট ফাঁকা নেই অতএব স্বাস্থ্যবিধি কোনোভাবে এখানে মানা হচ্ছে না মানুষের অনেকের মুখে মাস্ক নেই এবং যাদের মাস্ক আছে তারপর তারা গাদাগাদি করে এখানে যাতে নিচ্ছে টিকিট ফুল টিকিট হচ্ছে গ্রিন লাইন গ্রিন লাইন থেকে যদি এই সেবা পাই তাহলে আমরা ভবিষ্যতে আরও কী আশা করতে পারি যে ঈদের পরে মানুষের করোনাকালীন সময় বা করোনার অবস্থা কী হইতে পারে করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক পরিমাণ যাত্রী নিয়ে তারপরে যাইতে হয় তারপরে পুলিশ প্রশাসন আছে সরকারি লোকজন আছে ওনারা এই স্বাস্থ্যবিধি মানে অর্ধেক পরিমাণ যাত্রী হওয়ার সাথে সাথে ছাড়াইয়ে দেয় আর কি এতে যদি টাইমের আগে ছাড়তে হয় সেহেতু আমাদের ছাড়তে হবে টিকিট কাটছি টিকিট কাটতাম গেছি টিকিট ফাইন হতো কইছি সিটে যাই বইন যখন সিটে বইছি তখন সিটেতে নামাই দিছে টিকিটটা ফাঁকা ফাঁকে টিকিট বেশি আর টিকিট ফাইনে ভরে বাধ্যতামূলক এগুলো বইতে হয়েছে যাত্রী মোটামুটি আছে কেন আপনার টুইন ওয়ান সিট কেন দুই সিট একজন যেখানে 40 সিট বিক্রি করতাম সেখানে বিক্রি করি 20 সিট তাহলে যাত্রী মনে করেন যে আপনার 40 জন হইলে সেন গাড়ি ফুল হইতো আর এখন 20 জন হইলে গাড়ি ফুল হয় সেই হিসাবে যাত্রী মোটামুটি আছে একবারে খারাপ না আর তবে অগ্রিমটা এখন বেশি হচ্ছে কিন্তু এমনি স্বাভাবিক যেভাবে যাচ্ছে সেভাবেই যাচ্ছে আর ঈদের চাপ আসবে মনে করেন হয়তো ওই 18 তারিখ 19 তারিখ 20 তারিখ কেন 18 তারিখ যখন গার্মেন্টস ছুটি হবে তখন লোক চাপ হয় এর আগে তো সেরকম চাপ হয় না কখনোই